শিক্ষার্থী বৃন্দ, অনলাইন ক্লাসে আবার সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছো। আমরা পদ প্রকরণ এই অধ্যায়টা নিয়ে বেশ কয়েকটা পর্বে আলোচনা করেছি। পদ প্রকরণের সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা বাকি ছিল আমাদের, সেটা হলো ক্রিয়াপদ, যেটাকে বলা হয় বাক্যের অপরিহার্য অঙ্গ। পদ প্রকরণের পাঁচ প্রকার পদের ভিতরে আমরা চার প্রকার পদ নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা শেষটা অর্থাৎ পঞ্চম যে বিষয়টা, ক্রিয়াপদ, সেটা নিয়ে আলোচনা করব। ক্রিয়াপদ, তোমরা সাধারণত জানো যে ক্রিয়াপদ ছাড়া বাক্য হয় না। তাহলে ক্রিয়াপদ কাকে বলে? যে যে পদ দ্বারা, আমরা এক কথায় বলতে পারি যে যে পদ দ্বারা কোনো কাজ করা বোঝায়, বাক্যের মধ্যে যে পদ দ্বারা কোনো কাজ করা বোঝায়। অর্থাৎ একটা বাক্য সম্পূর্ণ করতে হলে, একটা বাক্যে কোনো কর্তা কর্তৃক নির্দিষ্ট কোনো কালে যে ক্রিয়াটা সম্পন্ন হয় যে পদ দ্বারা, সেটাকেই বলা হয় ক্রিয়াপদ। যেমন আমরা একটা উদাহরণের সাহায্যে সেটা দেখতে পারি। যেমন খোকা বই পড়ছে, খোকা বই পড়ছে, এখানে কি বলা হয়েছে? যে নির্দিষ্ট কোনো কালে কোনো কর্তা কর্তৃক যে ক্রিয়াটা, যে কাজটা সম্পন্ন হয় যে পদ দ্বারা, সেটাকেই বলা হয় ক্রিয়াপদ। এখানে কর্তা হলো খোকা, আর পড়ছে কি করছে, কোনো কিছু করা বোঝায়, কোনো কাজ করা বোঝায়। যেমন খোকা বই পড়ছে, খোকা কি করছে? বই পড়ছে। তাহলে এই পড়া ক্রিয়াটা, পড়া পদটা হলো একটা ক্রিয়াপদ। এবং কোন একটা কালে, যেমন এখানে বর্তমানকালে, বর্তমানকালে খোকা বই পড়ছে বর্তমানকালে। তাহলে এই পড়ছে ক্রিয়া, পড়ছে পদটা দ্বারা একটা কাজ সম্পন্ন করা হচ্ছে, এই জন্য এটাকে বলা হচ্ছে ক্রিয়াপদ। এখন এই ক্রিয়াপদ গঠনের একটা নিয়ম আছে, যে ক্রিয়াপদ কিভাবে গঠন করা হয়। যখন কোনো ধাতু বা ক্রিয়ামূল, আমরা সাধারণত জানি যে কোনো ক্রিয়াপদের মূল অংশকে বলা হয় ধাতু, তাহলে সেই ক্রিয়ার মূল বা ধাতুর সঙ্গে ক্রিয়া বিভক্তি যুক্ত হয়ে যে পদ গঠিত হয় সেটাই হলো কি? ক্রিয়াপদ। এবং বাক্যের ভিতরে আমরা সেভাবে বিভিন্ন কাল অনুযায়ী যে ক্রিয়া বিভক্তিগুলো সেগুলো যুক্ত করে সেটাকে আমরা ব্যবহার করি। যেমন মূল পদটা, ক্রিয়াপদটা হলো পড়া। পড়া, এটা একটা ক্রিয়াপদ। এখন এই পড়া ক্রিয়াপদটাকে আমরা বাক্যের ভিতরে, এখানে পড়ছে, আমরা যদি বলি যে খোকা বই পড়া, তাহলে কিন্তু হবে না, এভাবে কিন্তু বাক্য হবে না। তাহলে এখানে পড়ছে এইভাবে ব্যবহার করতে হলে আমাদের কি করতে হবে? আগে ক্রিয়াপদের মূল বের করতে হবে। যেমন পড় যোগ আ, তাহলে খোকা বই পড়ছে বর্তমান কালে, তাহলে এখানে পড় যোগ ছে, আমরা এখানে পড়া ক্রিয়াপদের মূল পর এই ধাতুটা এখানে নিয়ে গেলাম। এবার যেহেতু কর্তা, আমাদের কর্তা অনুযায়ী সেখানে ক্রিয়া বিভক্তিটা যুক্ত করতে হবে। তাহলে খোকা বই পড়ছে, যদি এখানে হতো যে আমি বই, তখন হতো কি? পড়ছি, এখানে পড়ছি, এখানে যদি থাকতো আমি।
যেহেতু এখানে আছে আমি বই পড়ছি, যেহেতু এখানে আছে খোকা, তাহলে এখানে কি হবে? পড়ছে। তাহলে কাল অনুযায়ী, কর্তা অনুযায়ী ক্রিয়ার মূলের সঙ্গে যে বিভক্তি যুক্ত যুক্ত করা হবে সেটাই হলো ক্রিয়া বিভক্তি, এবং এই পড়া এর মূল হলো পর ধাতু, তার সঙ্গে আ বিভক্তি যুক্ত হয়ে হলো পড়া। তাহলে আমরা ক্রিয়াপদ কিভাবে গঠন করতে পারি? যে ক্রিয়ার মূল অংশকে বা ধাতুর সঙ্গে, মূল অংশের সঙ্গে বা ধাতুর সঙ্গে বিভক্তি যুক্ত করে আমরা ক্রিয়াপদ গঠন করতে পারি। এরপরে চলে আসছে, আমরা জানি যে বাক্যের অপরিহার্য অঙ্গ হল ক্রিয়াপদ, অর্থাৎ ক্রিয়াপদ ছাড়া বাক্যের অর্থ সম্পূর্ণ হয় না। কিন্তু কোন কোন ক্ষেত্রে দেখা যায় যে ক্রিয়াপদ উচ্চ থাকে বা অস্পষ্ট থাকে, তখন তাকে বলা হয় কি? অনুক্ত ক্রিয়াপদ। যেমন দেখো, তিনি আমার ভাই, এই একটা বাক্য, এখানে ক্রিয়াপদ কোথায়? ক্রিয়াপদ নাই। তাহলে কি এটা বাক্য নয়? এটা অবশ্যই বাক্য, কিন্তু এখানে এই বাক্যে ক্রিয়াপদটা উচ্চ আছে। যেমন ইনি আমার ভাই হন, ইনি আমার ভাই হন। তাহলে এই যে হন বা হয়, এই বাক্যে এই ক্রিয়াপদটা অস্পষ্ট আছে বা অনুক্ত আছে, তাহলে এটাকে বলা হয় কি? অনুক্ত ক্রিয়াপদ। আমরা আর একটা উদাহরণ দেখছি, যে তোমার মা কেমন, এখানে কিন্তু কোনো ক্রিয়াপদ নাই। তোমার মা কেমন, এখানে অস্পষ্ট আছে আছেন। তাহলে এই ক্রিয়াপদটা অস্পষ্ট আছে, এটা ছাড়াও আমরা বাক্যটা গঠন করতে পারি বা বাক্যের অর্থ হয়। তাহলে আমরা দেখছি যে কিছু কোনো কোনো বাক্যে দেখা যায় যে হদ হ ক্রিয়াপদ এবং আছেন, হ ধাতু এবং আস ধাতু দ্বারা গঠিত ক্রিয়াপদ উজ্জ থাকে বা অস্পষ্ট থাকে, এদেরকে বলা হয় অনুক্ত ক্রিয়াপদ। এবার আমরা আসি ক্রিয়াপদের প্রকারভেদ। প্রকারভেদ বিভিন্ন ভাবে ক্রিয়াপদকে ভাগ করা যেতে পারে, বিভিন্ন প্রকারে বিভক্ত করা যেতে পারে। ভাব প্রকাশের দিক থেকে ক্রিয়াপদকে দুই ভাগে ভাগ করা যায়, ভাব ভাব প্রকাশের দিক থেকে ক্রিয়াপদ দুই প্রকার। এক হলো সমাপিকা ক্রিয়া, অসমাপিকা ক্রিয়া।
ভাব প্রকাশের দিক থেকে ক্রিয়াপদ দুই প্রকার, এক হলো সমাপিকা ক্রিয়া আর একটা হলো অসমাপিকা ক্রিয়া। প্রথমে আমরা আলোচনা করি সমাপিকা ক্রিয়া নিয়ে। সমাপিকা ক্রিয়া, সমাপিকা এই শব্দটা শুনলেই অনেকখানি আমরা বুঝতে পারি যে সমাপিকা ক্রিয়াটা কি। সমাপিকা মানে সম্পূর্ণ, যে ক্রিয়া দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণ হয় সেটা হলো সমাপিকা ক্রিয়া। আমরা যে বাক্যটা বলবো সেই বাক্যটার অর্থ যাতে সম্পূর্ণ বোঝা যায় সেরকম ক্রিয়াপদ ব্যবহার করব, তাহলে সেটা হবে সমাপিকা ক্রিয়া। আমি একই সঙ্গে দুইটা বলি এবং দুইটা উদাহরণ, দুইটার উদাহরণ একত্রে আমি তোমাদের বুঝিয়ে দিই। অসমাপিকা সমাপিকা পাশাপাশি দুইটা। অসমাপিকা হলো যেটা যে বাক্য দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণ হয় না, অর্থাৎ অসম্পূর্ণ থেকে যায়। যেমন প্রভাতে সূর্য ওঠে, প্রভাতে সূর্য উঠলে আমরা রওনা হব, প্রভাতে সূর্য উঠলে আমরা রওনা হব, একটা সম্পূর্ণ বাক্য। কারণ এই বাক্য বলার পরে আর কোনো প্রশ্ন থাকে না, কোনো জিজ্ঞাসা থাকে না। কিন্তু যদি আমি বলি প্রভাতে সূর্য উঠলে, প্রভাতে সূর্য উঠলে, তাহলে কি একটা প্রশ্ন থেকে যায় যে সূর্য উঠলে কি করব বা কি হবে। তাহলে এখানে এই বাক্যটা কিন্তু সম্পূর্ণ নয়। কেন নয়? কারণ এই উঠলে ক্রিয়াটা সম্পূর্ণ নয়, অসম্পূর্ণ। তাহলে যে ক্রিয়া দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণ হয় না তাকে বলা হয় অসমাপিকা ক্রিয়া। তাহলে এই বাক্যে উঠলে ক্রিয়াটা হলো অসমাপিকা ক্রিয়া। কিন্তু এটাই আবার যখন যদি বলি প্রভাতে সূর্য ওঠে, তখন সেটা হয়ে গেল কি? সমাপিকা। তাহলে ওঠে ক্রিয়াটা কখনো সমাপিকা কখনো অসমাপিকা হিসেবে ব্যবহৃত। যখন প্রভাতে সূর্য ওঠে বাক্যটা সম্পূর্ণ, তাহলে এই উঠা ক্রিয়াটা, এই উঠা ক্রিয়াটা এখানে সমাপিকা ক্রিয়া। কিন্তু যখন আমি আবার বলবো যে সূর্য উঠলে, এখানে উঠলে, তখন এই ওঠা ক্রিয়াটা এখানে হয়ে যাবে অসমাপিকা ক্রিয়া। তাহলে বাক্যের মধ্যে যে ক্রিয়া দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণ হয় সেটা হলো সমাপিকা ক্রিয়া, আর যে ক্রিয়াপদ দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণ হয় না, অসম্পূর্ণ থেকে যায়, তাকে বলা হয় অসমাপিকা ক্রিয়া। এটা গেল ভাব প্রকাশের দিক থেকে। এছাড়াও আরো বিভিন্নভাবে ক্রিয়াপদের বিভিন্ন প্রকার, ক্রিয়াপদের প্রকারভেদ আমরা দেখতে পাই। যেমন সকর্মক ক্রিয়া, অকর্মক ক্রিয়া। সকর্মক ক্রিয়া প্রথমে আমরা আসি, অকর্মক ক্রিয়া, অকর্মক ক্রিয়া, অকর্মক, এই কথাটার মানে কি? অকর্মক মানে যে ক্রিয়ার কর্ম থাকে না তাকে বলা হয় অকর্মক ক্রিয়া। এখন কর্মটা কি? আমরা বাক্যের মধ্যে কর্ম বের করার কিছু কৌশল আমরা শিখব। প্রথমে জেনে নেই কর্ম কি। কর্ম হলো যাকে আশ্রয় করে বা কেন্দ্র করে কর্তা তার ক্রিয়া সম্পন্ন করে, যাকে কেন্দ্র করে বা আশ্রয় করে। যেমন সে খায়,
সে খায়। খাওয়াটা ক্রিয়া, এটা একটা সমাপিকা ক্রিয়া, সে খায়। কি খায় তার কিন্তু এখানে কি খাচ্ছে বা কি কাকে কেন্দ্র করে তার খাওয়াটা সম্পূর্ণ হচ্ছে এখানে কিন্তু উল্লেখ নেই। যদি বলা হয় সে ভাত খায়, সে ভাত খায়, কি খায়, ভাত খায়, তাহলে তার এই খাওয়াটা এই ভাতকে কেন্দ্র করে সম্পন্ন হচ্ছে। তাহলে কি খায়, ভাত খায়। তাহলে আমরা কর্ম বলতে এখানে বুঝি যে কর্তা যাকে কেন্দ্র করে তার ক্রিয়া সম্পন্ন করে তাকে বলা হয় কর্ম। তাহলে এখানে কর্ম হলো ভাত। এখন যে বাক্যে, বাক্যের ভিতরে যে ক্রিয়ার কর্ম থাকে তাকে বলা হয় সকর্মক, যে ক্রিয়ার কর্ম থাকে না তাকে বলা হয় অকর্মক। তাহলে এখানে সে খায়, কি খায়, ভাত খায়, এখানে কর্ম আছে, এই ক্রিয়ার কর্ম আছে, তাহলে এই খায় এটা হলো সকর্মক ক্রিয়া। সকর্মক। আবার যদি বলি সে খায়, তাহলে এটা হয়ে গেল অকর্মক, অকর্মক। কেন এখানে সে খায়, কি খায় কোনো উত্তর নেই। এবার আমরা বলি যে বাক্যের মধ্যে কর্ম বের করার যে কৌশল বা নিয়ম, আমরা সাধারণত যে কোনো বাক্যে কর্ম আছে কিনা সেটা বের করতে হলে প্রথমে ক্রিয়াকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করতে হবে। কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় তাহলে সেটা হবে সকর্মক ক্রিয়া। যেমন সে কি খায়, ভাত খায়, তাহলে এটা হলো সকর্মক ক্রিয়া, এই ক্রিয়া হলো সকর্মক ক্রিয়া। সে খায়, কি খায়ের উত্তর নাই, তাহলে এটা হলো অকর্মক ক্রিয়া। তাহলে আমরা শিখলাম যে অকর্মক ক্রিয়া হলো যে ক্রিয়ার কর্ম থাকে না তাকে অকর্মক ক্রিয়া বলে, আর সকর্মক হলো যে ক্রিয়ার কর্ম থাকে তাকে সকর্মক ক্রিয়া বলে। এখন দ্বিকর্মক ক্রিয়া, সকর্মক অকর্মক আর একটা আছে দ্বিকর্মক ক্রিয়া, অর্থাৎ যে ক্রিয়ার দুইটা কর্ম থাকে। যেমন বাবা আমাকে একটি বই দিলেন, বাবা আমাকে একটি বই দিলেন, এখানে ক্রিয়া কোনটা, দিলেন। আমরা তাকে কি দিয়ে প্রশ্ন করব কর্ম বের করতে হলে, কাকে এবং কি, এই দুইটা দিয়ে। যেমন প্রথমে কি দিলেন, বই দিলেন, এই একটা কর্ম। কাকে দিলেন, আমাকে দিলেন, এই আর একটা কর্ম। তাহলে এই একই ক্রিয়া, একটা ক্রিয়া তার কর্ম হলো একটা, একটা দুইটা। তাহলে যে ক্রিয়ার দুইটা কর্ম থাকে তাকে বলা হয় দ্বিকর্মক ক্রিয়া। দ্বিকর্মক ক্রিয়া অর্থাৎ যে ক্রিয়ার দুইটা কর্ম থাকে তাকে বলা হয় দ্বিকর্মক ক্রিয়া। আজকে এ পর্যন্তই, আশা করি সবাই বাসায় নিরাপদে থাকবে, ভালো ভালো থাকবে। সবাইকে ধন্যবাদ।